আল্লাহর অলির উপরে অলি আছে, অলির উপরে অলিদেরকে মানতে হবে। আল্লাহর অলিদেরকে যুগে যুগে যারা মানেন নাই, বিরোধিতা করেছেন, দুশ্মনী করেছেন, আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবি, যারা আমার অলিদের সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ চরমানা হুজুর এসমাস আশিক মাসুক এসকেলাহি একটা কিতাব লিখেছেন, সেখানে লিখেছেন যে যারা আল্লাহর অলির সামনে বসা থাকবে মনে করবে আল্লাহর সামনে বসা আছো, আল্লাহর অলি জবান দিয়ে যে কথাটা বলে এটা আল্লাহর কথা। রসুল বুখারী হাদিসে বলেছেন কুনতু সামাহুল্লাদি ইয়াসমাউ বিহি আবসুরুহুল্লাদি ইয়াবসুরু বিহি, যখন আল্লাহর অলি হাত দিয়ে কিছু ধরে সেটা যেন আল্লাহরই ধরা, আল্লাহর অলি যখন চায় এটা আল্লাহরই চাওয়া। যেরকম সুবহানাল্লাহ আমার নবীজি হিজরতের রাত্রিতে কাফের মুশরিকরা হুজুরা চতুর্দিকে যখন বেষ্টনী করে দাঁড়িয়েছিলেন হুজুরকে আক্রমণ করবে, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনি এক মুষ্টি ধুলাবালি কঙ্কন নিক্ষেপ করে দেন, আমার নবীজি ধুলাবালিগুলো পাথর কণাগুলো হাতে নিয়ে ঘরে চতুর্দিক দিয়ে ছিটে দিয়েছে নবীজি নূরানি হাত মোবারক দিয়ে। আল্লাহ কোন আয়াত নাযিল করলেন পরবর্তীতে কি ওয়ামা রামাইতা ইযি রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি যে এক মুষ্টি কঙ্কন নিক্ষেপ করে আপনার নূরানি হাত মোবারক দিয়ে সেটা আপনার হাত মোবারকের কঙ্কর না, এটা হলো আমি আল্লাহর কুদরতি হাতের কঙ্কর, আপনি মারেন নাই গো বন্ধু আমি আল্লাহ নিজে মেরেছি। যেরকম সুবহানাল্লাহ আমার নবীর হাত আল্লাহর হাত, কার হাত? আল্লাহর সলিহিন, আরেকজন হচ্ছে শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ, নবী সিদ্দিক শহীদ সলিহীন আমাদের মাঝে এখন নবী জাহিরি ভাবে নেই, চলে গিয়েছেন সিদ্দিক, চলে গিয়েছেন শহীদ, চলে গিয়েছেন আছেন সলিহীন আল্লাহর অলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে অনেক ভাইরা বলে থাকেন অলিদের কথা পীরের কথা কোরআন হাদিসে নাই, পীরের কথা কোরআন হাদিসে নাই, যদিও পীরের কথা নাই, পীর হলো ফার্সি শব্দ। আমি বলবো বন্ধুরে নামাজের কথা কোরআন নাই, রোজার কথা কোরআন নাই, কারণ নামাজ রোজা জান্নাত এবং জাহান্নাম কোরআনে আছে, বেহেশত দোজখ কোরআনে নাই, ঠিক কিনা বলেন? কারণ যদি বলা হয় আমাকে এক গ্লাস জল দেন, আপনি বলেন হুজুর আপনি একজন আলেম হয়ে নাই রাসূল হয়ে কেন আপনি এক গ্লাস জল চেয়েছেন? জল তো হিন্দুরা বলে, জল কারা বলে? আপনি হুজুর হয়ে জল বললেন কেন? আল্লাহ রাসূল বলেছেন আমি মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভাষাকে ভালোবাসি, হে আমার উম্মতেরা তোমরা যদি তোমাদের মাতৃভাষাকে ভালোবাসো আমি নবীর একটা সুন্নাহ তোমাদের জন্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, জল মাতৃভাষা বাংলা ভাষা, আমরা বলি পানি, আমাকে এক গ্লাস পানি হলো উর্দু ভাষা। যদি বলা হয় যে আমাকে একটা কেদারা দেন, একটা কেদারা দেন, আপনারা অনেকে চিনবেন না কেদারা কাকে বলা হয়, কারণ কেদারার বাংলা ভাষা হলো কেদারা আর ইংরেজিতে বলা হয় চেয়ার। আমরা সবাই চেয়ার চিনি, কেদারা চিনি না, ঠিক কিনা বলেন? ইংরেজিতে বললাম চেয়ার দেন, অফিসে যাব অফিস ইংরেজি ভাষা, চেয়ার ইংরেজি ভাষা, কিন্তু কেদারা বললে কর্মক্ষেত্র, অফিসকে কর্মক্ষেত্র বললে কেউ চিনবেন না, অফিস বললে চিনেন, ইংরেজি বলেন কখনো উর্দু বলেন কখনো বাংলা বলেন, কারণ কি? বাংলাদেশের মানুষ এত ভাষা কেন? তার কারণ হচ্ছে এই বাংলাদেশে 200 বছর ইংরেজরা রাজত্ব করেছেন, সেজন্য ইংরেজি বীজ দিয়ে গেছে মাঝখান দিয়া। ওই যে পাকিস্তানে তারা বসবাস করেছিলেন তখন তারা কি করলো, হ্যাঁ উর্দু ভাষা আমাদেরকে কিছু দিয়ে গেল, কিছু বাংলা কিছু উর্দু কিছু ইংরেজি মিলে মিলে আমরা কথা বলি, ঠিক কিনা বলেন? এখন বলা হলো পীরের কথা করে নাই, পীরের কথা নাই, নামাজের কথাও তো নাই, রোজার কথাও তো নাই, কারণ নামাজের কথা হলো সালাত, নামাজের কথা কি সালাত, আর রোজার কথা হলো সিয়াম। এখন যদি বলা হয় নামাজ এবং রোজা কোরআনের কোন জায়গা আছে আমাকে দেখাইতে হবে, তাহলে আমি মানবান না হয়তো মানবো না, আপনি মানবেন? নামাজ নাই রোজা নাই কোরআনের কোথাও নাই, পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস দেখাইতে পারবে না, নামাজ নাই রোজা নাই কিন্তু সিয়াম আছে। সিয়াম আরবি, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, উর্দু ফার্সি বাংলা ইংরেজি কোরআনে তালাশ করলে জীবনে কিয়ামত পর্যন্ত খুঁজে পাই বালা, ঠিক কি না? আল্লাহর ওলিদেরকে আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি হচ্ছে এক বচন, একজন ব্যক্তিকে বলা হয় ওলি, আর অনেক ওলিকে একত্রিত করলে বলা হয় আউলিয়া। চেয়ারম্যান সাহেব একজনকে বলা হয়, আর যদি বলা হয় চেয়ারম্যান গণ কয়জন,
অনেকজন বলা হয় আল্লাহ বলে আমি আকাশ সাজিয়েছি বিগয়রি আমাদিন তারওনা, আকাশের মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে, আমি আকাশকে গ্রহ নক্ষত্র সাজিয়েছি, আর জমিন সাজিয়েছি ওলি আউলিয়া ওলামায়ে কেরামদেরকে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুরআল কুরআনা ফাস্তাদহারহু ফাহাল্লা হালালহু ওয়া হারামা হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী নূরানী জামান মুবারক দিয়ে ফরমান, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা আলেম হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, কোরআনকে কোরআন অনুযায়ী, হাদিসকে হাদিস অনুযায়ী সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যারা আমল করবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আল্লাহ রাব্বুল আমিন ওই আলেমকে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দেবে। হে নবী রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী রাসূলদের ওয়ারিশ হলো উলামায়ে কেরাম আলেমগণ। আলেমরা রে, তোমরা জান্নাতে যাও। একজন আলেমকে বলা হবে তুমি জান্নাতে যাও, ওই আলেম বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না। কেন যাব না? আমি একা একা যাব না, আমার বাবা মাতার গাম উপায় ফেলে রক্ত ঝরিয়ে কত কষ্ট করে উপার্জন করে সন্ধ্যা সময় বাড়িতে এসেছে, এসে আমার পাশে দাঁড়াইয়া বলতো আরে আমার এই বাবা রাত্রেবেলা খাবার খাইছে কিনা। মা জনই বলতেছে হ্যাঁ খাইয়েছে, আমি তো তার জন্য বাজার থেকে মজা এনেছি, তাকে ডাকো। মা বলে না মাত্র ঘুমাইছে, ডাক দিলে আমার ছেলের ঘুম হয় নাই। ঠিক না বলে? বাবা মাতার গান পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে খাবার এনেছেন, মজা এনেছেন, স্বামী গো আমার ছেলেটা ঘুমাইছে মাত্র, ডাক দিবেন না, সকালবেলা ঘুম থেকে জাগলে মসজিদে যাওয়ার আগে এসে এই মজা পাইলে অনেক খুশি হবে। ঠিক না? আজকে সেই বাবাকে মাকে বাদ দিনা। মা জরুরি তাফসিরের মধ্যে এসেছে, যদি এই সাবজেক্টের আলোচনার একটু টাচ দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম ফরমান সন্তান যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, যদি কোথাও আঘাতপ্রাপ্ত হয়, যদি গায়ে কোনো আঘাতপ্রাপ্ত হয়, তখন সন্তান বলে ও মা, মাই গো, বলে কিনা উমা। আল্লাহ রাসূল ফরমান যেই মাত্র উমা কোয়া সন্তান আঘাত পাওয়ার পরে মাকে ডাক দিয়েছে, সন্তান যতটুকু আঘাত পেয়ে মাকে ডাক দিয়েছে তার চেয়ে শতগুণ বেশি আঘাত মার করে জায়গা ধাক্কা লেগেছে। ঠিক কিনা? না গপ বলতেছি, সন্তান আঘাতকে ওমায়ুগু কয়ে যে চিৎকার দিয়েছে, সন্তান ব্যথা পাওয়ার পরে চিৎকার দিয়েছেন যতটুকুন ব্যথা পেয়েছে, এটা তো তার গায়ে তার দেহের মধ্যে আঘাত পেয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মায়ের কানে যখন সন্তানের উফ মা গো শব্দ চলে গিয়েছে, মার কলিজার মধ্যে একটা ধাক্কা দিয়ে একটা আঘাত লেগেছে, ওই সন্তান যে আঘাত পেয়েছে তার থেকে শতগুণ বেশি আঘাত পেয়েছে। ঠিক কিনা বলেন? সেই মা বাবাকে খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ওই আলেম জান্নাতে যাবে, দাঁড়ায় যাবে, আল্লাহ আমি একা যাব না, যাব না, যাব না, আমি একা জান্নাতে যাব না। কয় কেন? রাসূল বলেন যাবে না। আল্লাহ বলে কেন? আমার পিতা মাতা, আমার শ্বশুর শাশুড়ি, আমার খালা খালু, দাদা দাদি, ফুফা ফুফি, মামা মামি, আমার জাগির মাস্টার, যারা আমারকে লালন পালন করে খাবার খেয়েছে দীর্ঘ দুই বছর তিন বছর, যাদের ঘরে খেয়েছিলাম, লেখাপড়া শিখেছিলাম, কোরআন শিখেছিলাম, হাদিস শিখেছিলাম, যে বাবা মামাকে কষ্টের পর কষ্ট সহ্য করেছে, আমাকে লালন পালন করেছে, ওই বাবা মাকে ছাড়া, আমি আমার আত্মীয় স্বজনদেরকে ছাড়া আমি একা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ফি আহলে বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, তার পরিবার পরিজন থেকে যাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, এমন দশজন জাহান্নামীর উপর যাদের ওয়াজিব হয়ে গেছে জাহান্নামে চলে যাবে, এমন দশজনকে সুপারিশ করে এ আলেম জান্নাতে নিয়ে যাবে, একা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন 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 নেবে? কে? একজন আলেম, একজন। গত দুই দিন আগে আমি ইউটিউবে একটা ওয়াজ শুনতে গিয়ে একজন বড় বিখ্যাত কওমির আলেম তিনি বলতেছেন হাশরের দিন কোনো খাজা বাবা নিজের সাহায্য করতে পারবে না, কারো সাহায্য করতে পারবে না, কোনো গাউসে পাক নিজের সাহায্য করতে পারবে না, নিজের সাহায্য করতে পারবে না, অন্যের সাহায্য করতে পারবে না, এমন কি নবী নিজের সাহায্য করবে, উম্মতের করবে তো দূরের কথা, নবী নিজেরও উপকার এবং খারাপ করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলেছেন একজন আলেম যদি হককারি আলেম হয়, কোরআন সুন্নর যে যদি জীবন যাপন করে, সে একা জান্নাতে যাবে না, দশজন লোককে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমান
শাফাআতে আহলুল কাবায়ির মিন উম্মতিন হাশরের ময়দানে যিনি কোটি কোটি মানুষগুলা হাশরের ময়দানে মাথার মগজগুলো বাতের মারের মতো ডগবগ করে করে যখন জমিনে পড়তে থাকবে, মানুষগুলো যদি বাতের মারের মতো মগজ সিদ্ধ হয়ে যাবে, গামের সাগর হয়ে যাবে, আদম থেকে শুরু করে ইসানবী পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা হাশরের ময়দানে রব্বি নাফসি বলবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বলবে? রব্বি ইয়া রব্বি নাফসি দুরশরি বনি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আদম যখন মাটি পানি মোর নবীজি আল্লাহর রাসূল যার উপরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা জোরে জোরে وعلى آل سيدنا বলতেছিলাম আমার নবীজি বলেন শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমি আপনাদেরকে সহজভাবে বলছি, অনেক সময় আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে লাশটা যখন খাটের মধ্যে শোয়ানো হয়, জানাজার মাঠে নেওয়া হয়, তখন অনেকের লাশের উপর একটা কালো চাদর দেয় যেটার মধ্যে আরবি লেখা থাকে, আছে না? কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়েরা বুঝে না, পুরুষের লাশের উপরে দেয়। মনে রাখবেন, যদি লোকটা পুরুষ মৃত ব্যক্তি হয়, লাশের উপর এই কাপড়টা দিবেন না, সরাই নেবেন। আর যদি মহিলা লাশ হয়, কাপড়টা দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একজন ব্যক্তি অপরিচিত এসেছে, আয়া জানা জানা আমাদের শরীক হইলো, এই লোকটা কি পুরুষ না মহিলা জানবে না। সেই জন্য মহিলারা পর্দা করতে হয়, পুরুষে পর্দা করতে হয় না। এই চাদরটা উপরে থাকলে মনে করবে এটা মহিলার লাশ, মহিলার জানাজার দোয়া করবে। আর যদি কাপড় না থাকে তাহলে পুরুষের জানাজার দোয়া করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঢালোভাবে দিয়ে দেয় ওই কাপড়টা, আসছে সৌদি আরব থেকে আমাদের দেশে। ওই কাপড়ের সিনার নিচে একটা লেখা আছে হাদিস, শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আমার নবী বলে, হে আমার উম্মত, তুমি যত বড় গুনাহগার হও না কেন, যত বড় চোরকার হও না, খুনখানি হও না কেন, যত বড় গোসকর হও না কেন, যত বড় বেনামাজি হও না কেন, যত বেরোজাদার হও না কেন, রে উম্মত, আমি নবীর প্রতি তোমার ভালোবাসা ছিল, ঈমান ছিল, কালেমা পড়েছো, আল্লাহকে বিশ্বাস করেছো, আমি নবীর উপর ঈমান এনেছো, আল্লাহর সমস্ত বিধি বিধান স্বীকার করেছো, কিন্তু আমল করো নাই, বড় পাপী হয়ে গেল রে উম্মত। চিন্তা করো না, চিন্তা করো না, হাশরের ময়দানে আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে যাব না, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি একক তো নামাজ ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় বছর? নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন যেই লোকটা সারা জীবন নামাজ পড়ল না, সেই লোকটা কি কিয়ামত পর্যন্ত, সেই লোকটা যিনি সারা জীবন নামাজ পড়লেন না, ইনি কতদিন জাহান্নামে থাকবে? অনেক আলেমরা বলে থাকেন যে এই লোকটা নামাজ পড়ে না, সে কখনো জান্নাতে যাবে না। খোদার কসম করে বলি, কোরআন হাদিসের কোথাও এই কথা নাই, নামাজ না পড়লে কখনো জান্নাতে যাবে না। একজন ব্যক্তি যদি অপরাধী করে, অপরাধ করার পরে তার শাস্তি হয়, জেল হয়, পরে জেল যখন সময় নির্দিষ্ট শেষ হয়ে যায়, একদিন খালাস পায় কিনা? রসুল বলতে চেয়েছেন, আমার উম্মত যদি একক্ষ নামাজ ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবা, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবা। এমনি করে জ্বলতে 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 একদিন সময় যখন শেষ হয়ে যাবে, শাফাআতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি, আমি নবী তোমাকে জান্নাতে নিয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শাফায়েতে কুবরা, হাশরের ময়দানে কোটি কোটি মানুষগুলো যখন গামের সাগরে ভেসে যাবে, সমস্ত নবীরা বলে রব্বি নাসি, তখন আমার আপনার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবে, মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছরের মধ্যে একটা দিন অতিক্রম হয়েছে, এই দুনিয়ার 50,000 বছর আর আখেরাতে কয়দিন? একদিন। মানুষ সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, নবী রাসূলেরা পাগল পাড়া হয়ে যাবে, ইয়া রব্বি নাসি, আল্লাহ আমাকে বাঁচাও। তখন আমার নবী মাকামে মাহমুদায় পড়ে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে একদম জাহেল মূর্খ সমাজে আলেম সেজে বলে, নবী নাকি সুপারিশ করতে পারবে না, নবী কেন
একজন আলেম যদি নবীজি বলেছেন দশজন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিতে পারে, আল্লাহ রাসূল বলতেছেন একজন আলেম যদি দশজন নিতে পারে, একজন আল্লাহর ওলি কতজন নিবে? লক্ষ লক্ষ ভক্তবৃন্দদেরকে নিয়ে একজন আল্লাহর ওলি জান্নাতে ঢুকে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলতেছেন হাদিস শরীফে, জাহান্নামের ভিতরে আমি যাব, জাহান্নামের দরজায়, আল্লাহ বলবে ও বন্ধু আপনি আমার কাছে সুপারিশ করতে থাকেন, আমি কবুল করতে থাকি, আমার নবীজি জাহান্নামের দরজায় গিয়ে একজন ব্যক্তিকে ধরবে, আর তার সাথে আপনি দেখবেন পিপিলিকা অনেক সময় মিষ্টির মধ্যে বা অনেক কিছুর মধ্যে বাইজা থাকে না, একটা সাথে আরেকটা, একটা সাথে একটা বাইজা থাকেনি। রাসূল বলেন আমি হাশরের ময়দানে যখন জাহান্নামের দিকে দৌড় দিব, জাহান্নামের দরজায় গিয়ে যখন একজন জাহান্নামীকে হাতে ধরে টান দিব, তার সাথে একসাথে বেজে বেজে 70,000 লোক যাব, এবং 70,000 লোকের সাথে এক একজনকে আবার 70,000 ধরবো, যেরকম সুবহানাল্লাহ। মানে থোকার মতো, আঙ্গুরের থোকা আছে না, আঙ্গুরের থোকার মতো ধরে ধরে নবীজি ফাক্কায়া সব জাহান্নামীদেরকে উঠায়া রাসূল বলেন যারা পরিমাণ ঈমান যাদের আছে আমি রাসূল তাকে জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কিছু মৌলবি আছে জান্নাতেরা জাহান্নামের ফিটকুরি খুলছে, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা সুদ দুষ খায় তাদেরকে জাহান্নামে পাঠায় দেয়, আছে না? ফাজাইল আমল খুলেন, ফাজাইল আমলের একটা চ্যাপ্টার আছে ফাজাইল দুরুদ, সেখানে একটা অধ্যায় আছে, সেই অধ্যায় ফাজাইল দুরুদের মধ্যে একটা আলোচনা এসেছে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত নবী পাকের উপর বেশি বেশি দুরুদ শরীফ পড়তো, যদিও দুরুদ শরীফ পড়ে অনেক সময় দেখা যায় নবীর উম্মত নবীকে খুব মহব্বত করে, আবার গাজা টানে, আছে না? নাই, হ্যাঁ, নবীকে মহব্বত করে ভালোবাসা। একজন আলেম স্টেজে বসে নবী বিরোধিতা করে, একজন নিষ্কাওয়ালা, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন মদখোর, একজন ইয়াবাখোর আমার নবীজির বিরোধিতা শুনলে তার পশম গরম হয়ে যায়, কারণ সে নবীকে ভালোবাসে অন্তর থেকে, ঠিক কেন বলেন? রাসূল বলবেন, বলেন ইকুন ফি আখির জামান দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিআহাদীসি লাম তাসমাউ আবাউকুম ওয়া আবনাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওহুল মুসলিম, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এমন একটি জমানা তোমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে, যেই জমানায় এমন সমস্ত আলেম বের হবে যাদের কণ্ঠনালীর নিচে কোনো ইমানের অংশ থাকবে না, এমন সমস্ত আলেম তোমাদের সামনে উপস্থাপন হবে যারা তোমাদের সামনে এমন কথা বলবে যেই কথা কোণে নাই, হাদিসে নাই, এমন কথা বলবে যেই কথা তোমরা শুনো নাই, তোমাদের বাপদাদা শুনো নাই, তারা হলো এই জমানার শেষ জমানার দাজ্জাল, যেরকম নাউজ বিল্লাহ। আজকে আমার নবী পাকের উপর দুরূদ শরীফ পড়লে সম্মিলিত বলে বিদাত, উচ্চ স্বরে জিকির করলে আমার তাহিরি ভাই বলেছিলেন বসেন বসেন বৈশা যান, মানে একজন নবী প্রেমিক আল্লাহ প্রেমিক জিকির করতে করতে যখন বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন তখন তাহিরি ভাই বলেছিলেন বসেন বসেন বৈশা যান, এটা কি অপরাধ হয়েছে? গুনার কথা বলেছেন, খারাপ কথা বলেছেন, ফাইটটা যায় ফাইটটা যায় বলেছেন, আরে কত বেড়ায় তো কত বেড়িত গুলো ফাইটটা যায়, আরে বুকটা ফাইটটা যায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, বলে কিনা? এটা গান না যদি বলা হয়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, এটা গান? গান না, কারণ তোমার আশায় কার আশায় হইতে পারে না, কালে দৈরি ফতুয়া বিদাত, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, যারা আসে আল্লাহর জন্য ফাটতে পারে, নবীর জন্য ফাটতে পারে, নিজের প্রিয়জনের জন্য ফাটতে পারে, ফাটার তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বাদ আছে। আল্লাহ রাসূল বলেছেন একজন মুমিন আরেকজন মুমিনকে চুমা খাবে, রাসূল বলেছেন যে চুমা হচ্ছে তিন প্রকার, কয় প্রকার? জায়গা আছে না চুমা দেওয়ার, একটা হলো স্নেহের চুমা, বাচ্চাদেরকে আমরা স্নেহ করে আদর করে চুমা খাই কিনা, কি কথা নাকি চুমা খাই না, চুমাইতে চুমাইতে ফুটকি চুমা দেয় বাচ্চার, আবার হাতের তালুতে না দাঁড়া করে পায়ের তলায় চুমা দেয়, বলে কি তাই না? এটা হলো আদর স্নেহের চুমা। আরেকটা হচ্ছে পিতা মাতা ওস্তাদ বুজুর্গদের কপালে গালে ঠোঁটে দাড়িতে চুমা খাওয়া, যেরকম সুবহানাল্লাহ, এটা হলো আদর শ্রদ্ধেয় তাজিম সম্মানের চুমা, যেরকম সুবহানাল্লাহ। আরেকটা চুমার কথা বলবো না, গোপন চুমা কয় প্রকার? খালি চুমা দিলে কা সর্বনাশ, হুজুর মানুষ এই রাত্রে বেড়ার চুমা মারল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার হুজরা শরীফে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নবীজির শ্বশুর, জীবনে কখনো আমার নবীকে জামাই বলেন নাই, উনি এসেছেন, এসে নবীজির বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, নবীজির বিবির আমার কি
আল্লাহ বলে ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম, এ আমার বান্দা বান্দিরা শুনে রাখো রে, আমার বন্ধুর সমস্ত বিবিরা কিয়ামত পর্যন্ত তমাম জাহানের মুমিনের মা। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীজির বিবি যদি আমাদের মা হয়, নবী কি ভাই কি কথা কন না ভাই? আমি ছাত্র জীবন যখন লেখাপড়া করি, আমি তখন ক্লাস সিক্সে পড়ি, আমার এক ছাত্র ভাই ইন্টারে পড়ে, উনি বলতেছে যে কিছু নবী প্রেমিক ভণ্ড আছে যারা বলে যে নবী নাকি আব্বা লাগে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেছেন মুমিনেরা মুমিনেরা ভাই, রসুল হাদিসে বলেছেন আল মুসলিমুনা আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। তো নবী কি মুসলমান ছিলেন নাকি মুসলমান ছিলেন না? আমার কয়েক বেদাতি পণ্ডা, নবী কি মুসলমান ছিল না? তোমরা নবীর আব্বা কও? আমি কাল্লা তো কোরআন বলছেন নবীকে মা বলেছেন, ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, নবীর বিবিগণ হচ্ছে তাম পৃথিবীর মুমিনের মা। তো মার স্বামী কি হয়? হ্যাঁ, নবীকে মুসলমান ছিল না? নবী যে হাদিসে বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই, কোরআন আল্লাহ নিজে বলেছেন মুমিনেরা মুমিনেরা ভাই ভাই। তো নবী মুমিনও ছিলেন, নবী মুসলমানও ছিলেন, সেহেতু নবী ভাই লাগে। তখন আমি এত দলিল জানতাম না তো ছোট মানুষ, আমি বললাম আপনি আব্বা কি মুসলমান না হিন্দু? কি কথা বলে নাকি মুসলমান, তার আব্বা কি লাগে? কি বাপের কি ভাই বলা যাবে? মা, উনি আমার বাবার বধূ, আমার বাবার বিবি, আমার বাবার বউ। গিয়ে যদি কয় আব্বার বউ বাদ দাও, কথা বল না, ফিসার বাড়ি মাটির ফর্মুনি। হ্যাঁ, কথা সত্য কিনা? যদি বলা হয় মামারে গিয়া, মামার বাড়িতে আমার আব্বার হালা এদিকে আসেন, ফিরের সামনে থাকবো নি, সত্য না মিথ্যা? সত্য কথা সব জায়গায় বলা যাবে না, স্থান কার আছে? আমার নবীজির ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন তাম পৃথিবীর সমস্ত মুমিনদের মা নবীর বিবিরা, আর আমার বন্ধু নবী আদমেরও বাবা। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীর বাবার নাম কি? আমার নবীর বাবার নাম কি সবাই তো জানেন না? আব্দুল্লাহ। নবী জি বলেন আনা ইবনে যাবিহাইনি, আমি দুই যবহের সন্তান, আমি দুইজন যবহের সন্তান, আমার দুইটা পিতা ছিল, যে দুইটা পিতা জবাই হয়ে যেত, আল্লাহ পাক আমি নবীকে দুইটা যবহের সন্তান বানাইছে। যেরকম সুবহানাল্লাহ, এই হাদিসটা ধরা খেলো কোথায় গিয়ে? একবার নবী জি বললেন হুসাইনকে আদর করে মহব্বত করে জোরে জোরে বললেন আল্লাহর রাসূল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, হে আমার সাহাবীরা হুসাইন আমার থেকে হয়েছে, আমি হুসাইন থেকে ভালোবাসি রে সাহাবীরা, আমার হুসাইনকে যারা ভালোবাসবে আমার আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবীজি যখন মসজিদে নবুতেন সালাত আদায় করতেন, নামাজ পড়তেন, নামাজের মধ্যে যখন সেজদা যেতেন, ইমাম হুসাইন দৌড়ে এসে নবীজির পৃষ্ঠ মোবারকের মধ্যে বসে যেতেন আর বলতেন আমার নানাজি ঘোড়া, আমি ঘোড়ার উপর সাওয়ার হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ ডাকতে বলে বন্ধু আপনি সেজদা থেকে মাথা তুলবেন না, কেনা করে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার আপনি আপনার নাতিকে ভালোবাসেন, আপনি যাকে ভালোবাসেন গো বন্ধু, আমি আল্লাহ তাকে ভালোবাসি, যতক্ষণ আপনার কলিজার টু নাতি ইমাম হুসাইন আপনার পৃষ্ঠ মোবারক থেকে নিচে না নামবে, অতক্ষণ আপনি নূরানি মাথা মোবারক জমিন থেকে উঠাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নবীজি যখন বললেন সাহাবীরা হুসাইন আমার থেকে হয়েছে, আমি হুসাইন থেকে হয়েছি, হুসাইনকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, সাহাবীরা ধরে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই আপনার থেকে হুসাইন হয়েছে, এটা আমাদেরকে বুঝাইতে হবে না, আমরা জানি আপনার মেয়ে ফাতেমা, ফাতেমার ঘরে এসে হয়েছেন হুসাইন, কিন্তু হুসাইন আপনার থেকে এসেছে আমরা বুঝতে পেরেছি, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আপনি হুসাইন থেকে হয়েছেন, এটা কিভাবে? জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইশারা, ইয়া রাসূলুল্লাহ, পেশাব হুজুরের আগমন, পেশাব হুজুরের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেছেন হুসাইন থেকে আপনি হয়েছেন, হুজুর বুঝতে পারলাম না হুসাইন থেকে আপনি কিভাবে হলেন? আল্লাহ রাসূল বললেন আনা ইবনে যাবিহাইনি, সাহাবীরা রে তোমরা কি হাদিস পড়ো না, তোমরা কি জানো না আমার দুইটা যবহের পিতা ছিল, যে দুইটা যবহের পিতা যদি জবাই হয়ে যেত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসা বন্ধ হয়ে যেত, হুসাইন যদি না আসতো আমি নবীর জন্ম হতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আমি হুসাইন থেকে হয়েছি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে হয়েছেন? আমার বাবা আব্দুল্লাহ, অনেক লম্বা আলোচনা ওদিকে যাচ্ছি না,
যখন আল্লাহ বলেছিলেন লটারি দাও যার নাম আসবে আব্দুল মুত্তালিব তাকে জবাই করতে হবে, বারবার আব্দুল মুত্তালিব যখন লটারি দিয়েছিলেন বারবার করে আব্দুল্লাহর নাম এসেছিল, আর আব্দুল্লাহর নাম যখন বারবার এসেছিল আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন সে আব্দুল্লাহকে বিনিময়ে আব্দুল্লাহর বিনিময়ে 100টা উট কুরবান করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা বন্ধু নবীর পিতা আব্দুল্লাহকে বাঁচাই দিয়েছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন শুধু তাই নয়, আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের জন্মদাতা পিতা একজন, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির জাতির পিতা। কয়জন হয়েছে? দুইজন। আরেকজন হলো আদি পিতা, আমাদের তামাম পৃথিবীর সমস্ত আদম সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম। কয়জন হয়েছে? আর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সর্ব পৃথিবীর যত মানুষ এসেছে আসবে সমস্ত মানুষের রুহের পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নয়? আমার নবী বলেন সাহাবীরা শুনুন, যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে যাচ্ছিল জবাই করার জন্য, অনেক লম্বা আলোচনা ওদিকে যাচ্ছি না, তাজ দিচ্ছে আমার নবীজির শান মোবারক, আমার নবীজি বলেন হে আমার উম্মতেরা শোনো, আমার বাবা ইব্রাহিম খলিল দোয়া করেছিলেন রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহ তুমি তোমার প্যারা বন্ধু নবী যার বাবারা আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলে রুহের জগতে সমস্ত 124,000 নবী কিংবা রসুলদেরকে ডেকে ডেকে বলেছিলেন আল্লাহ, এ আমার নবী রসুলেরা আদম থেকে শুরু করে সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেছেন ওই দেখা আল্লাহ মিথা কন্না বেকিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুন লিমা মাআকুম লা তুমিনুন নবী ওয়া তানসুরুন নবী। লম্বা চুরা আলোচনা, সমস্ত নবী কিংবা রসুলদেরকে আল্লাহ ডেকে ডেকে আপনাদের মতো এরকম সবাইকে সামনে বসাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইষ্টেতে বসে আল্লাহ বললেন হে নবী এবং রাসূল শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, কাউকে নবী বানাবো, কাউকে রসুল বানাবো, কিতাব দিব, হিকমত দিব, ইলম দিব, আমি ইলমে লাদুন নিদান করব। ওয়ালা কদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা। আল্লাহ বলেন কোরআনের মধ্যে আমি দাউদ এবং সুলাইমানকে ইলমে লাদুন নিদান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে লাদুন নিদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুলাইমানকে দাউদকে ইলমে লাদুন নিদান করেছেন, তারপরও আল্লাহ পাক রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে যত ইলম দিয়েছেন তার থেকে বেশি ইলম আমার নবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কিংবা রাসূলের যুগে যুগে আমার নবীজি ছিলেন, আদমের পাশে নিতে ছিলেন, ঈসা আলাইহিস সালামের পাশে নিতে ছিলেন, আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহর পাশে নিতে গেলেন, ইব্রাহিম খলিলুল্লাহর পরে ইসমাইলের পাশে নিতে এসেছেন, ইসমাইল যদি জবাই হয়ে যায় আমার নবীজি দুনিয়াতে আসা বন্ধ হয়ে যায়, সেজন্য আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার পেয়ারা তোমার বন্ধু নবী আকি জামানা নবী সমস্ত নবীদের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহিতুল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন যে নবীকে তুমি তমাম কুল কায়নাতের জন্য রহমাতান লিল আলামিন করে প্রেরণ করেছো ওই নবীকে আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাই। হুজুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ কি করেছেন? এখন আবার কইছে জবাই কর, এখন যে জবাই করতে নিলেন ইসমাইল যদি জবাই হইয়া যায় দোয়া কবুল ঠিক থাকবো নি কি কথা বলা লাগে? দোয়া কবুল ক্যান্সেল হইব না? আল্লাহ দোয়া কবুল করেছে, আল্লাহর এই কবুলটা ক্যান্সেল করার মতো কেউ আছে? আল্লাহ কই না আমি কবুল করেছি, তবে এখানে মহান একটা পরীক্ষায় ফলাইছে ইব্রাহিম খলিলুল্লাহকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইসমাইল জবাইয়ের জন্য ইব্রাহিম খলিল্লাহ যে ছুরি নিয়েছেন অনেক ধারালো ছুরি, ছুরি আল্লাহ ডাক দিয়ে বলে ছুরি রে ইসমাইলের গলায় লাগাবো না, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিলাম, ইব্রাহিম পরীক্ষা ফার্স্ট ক্লাস পেয়েছে, এ জিব্রাইল যাও 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 জান্নাতের মধ্যে যাও, একটা দুম্বা নিয়ে এসেছিলেন, দুম্বাটা ইসমাইলকে সরাই দিয়া ছুরি নিয়েছে, দুম্বা ওই যে জবাই করেছিল ওলামায়ে কেরামরা আওয়াজ করে ওয়াজ করে আওয়াজ করে কি করে কি কথা বলে নাকি ওয়াজ করে কিছু আওয়াজ করে দলিল ছাড়া কথা বলে কিছু ওয়াজ কিছু বেদা মাজার বেদা দরবার বেদা পীর বেদা বলে কি না কিছু করে ওয়াজ কিছু করে আওয়াজ। জান্নাতের ভিতরে গরু নাই, বেড়া নাই, বকরি নাই, দুম্বা নাই, ছাগল নাই, কিছু নাই,
সে জান্নাত থেকে ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহর পিতা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার নানা দুনিয়াতে আসার জন্য দোয়া করেছে, আজকে যদি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে জবাই করে দেয় আমার নানাজি দুনিয়াতে যাওয়া বন্ধ হয়ে যাবে, সেজন্য আমি ইসমাইলের পরিবর্তে ইমাম হুসাইন কোরবানি হয়ে যাবো। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। জিব্রিলকে বলেন, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় আর বসে থেকো না, আমার বন্ধু নবী আখিরি জামানার বন্ধু নবী দুনিয়াতে আসা বন্ধ হয়ে যাবে, আমি আর পাঠাবো না, যদি ইসমাইল জবাই হয়ে যায় আমি তো দোয়া কবুল করেছি, আমার দোয়া কবুল ঠিক রাখতে হলে ইসমাইলকে বাঁচাইতে হবে, দেখো রুহুদের মধ্যে কারা যাবে। ইসমাইল যখন জবাই থেকে বাঁচতে চায়, এখন এই বাঁচানোর জন্য আমি আল্লাহ একজন ব্যক্তিকে জবাই করে দিব। যখন সুবহানাল্লাহ, ইমাম হুসাইন দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আল্লাহ ইমাম হুসাইনকে কবুল করেছে। জিব্রিল বলে, ইমাম হুসাইন চলেন। ইমাম হুসাইনকে নিয়ে আসলো, যদিও জাহির চক্ষু দিয়ে আমরা দেখেছিলাম দুম্বা ছিল, তাফসীরের মধ্যে আসছে আমার হাকিকতে হলো ইমাম হুসাইন। যখন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আউলিয়ে কেরাম, আউলিয়ে কেরাম, আহলে বায়াত, আহলে বায়াত। ইমাম হুসাইন সেদিন এসেছিলেন, ইমাম হুসাইন জবাই হয়ে গেল, ইসমাইল বেঁচে গেল। এই জন্য বলেন রসুল, আনা ইবনে জাবিহাইনি, আমি দুই জবহের সন্তান। সকালবেলা মৌলবি সাহেব বলতে পারেন, হুজুরি বানায়া কুইত্তি ওয়াজ শুনছে, এই কুইত্তি গুলো জীবন আমরা এই কোন হাদিসে কোথাও পাই নাই। লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি সাহেব, যিনি লালবাগ মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন, সেই মাদ্রাসায় লেখাপড়া করেছেন অলিপুরি সাহেব, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি সাহেব, এই আপনার বুখারী শরীফের অনুবাদক, তিনি সেই বুখারী শরীফের পঞ্চম খণ্ডের মধ্যে হাদিসখানে এসেছেন। রাসূল বলেছেন, আনা ইবনে জাবিহাইনি, আমি দুই জবহের সন্তান, এক হলো ইসমাইল আর এক হলো আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ফাজাইলের দুরুদে কি ঘটনা ছিল, এক ব্যক্তি সুদ খেত, তো উনি তার সন্তানকে নিয়ে, বাবা চলো না আমরা একটু দেশ সফর করে আসি। কি সফর করি? এক ব্যক্তি নাকি দেশ সফর করতে গেছে, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী ব্যক্তি, তো এলাকাতে অনেক মুরব্বী ব্যক্তি, উনি বলতেছে যে আমার তো দেশের মানুষ বেশি সম্মান করে না, আমি দূরে একটু সফর করলে মানুষ আমাকে সম্মান করবে, মুরব্বী মানুষ আছে কি গণ, তো একটু ঘুরে আসি। এখন ছেলেরা সকালবেলা উঠে নামাজের কথা কয়, বৌমা কয় তাড়াতাড়ি দিয়া দিয়া পাড়ান, তো ঘুরেও গিয়ে করতিন কি গণ, সকালবেলা কোন ডিস্টার্ব হয়, হ্যাঁ মুরব্বীরা পাড়ায় দেন, কয় 80,000 টাকা ঋণ থাকা পালা, বুড়া মানে ঘর থাকা পালা না, হ্যাঁ আরে জোয়ান জোয়ান কোত্থেকে সে যদি বুড়া না আসতো, ঠিক কিনা বলেন? আজকে আমি জোয়ান আছি, আমার বাবা আমার দাদা বয়োজ্যেষ্ঠ, একদিন আমিও বয়োজ্যেষ্ঠ হব, আমিও বুড়া হব, ঠিক কিনা বলেন? উনি এলাকা ছেড়ে দিয়ে অপরিচিত এলাকায় গেলেন, গিয়া দেখে এক অপরিচিত এলাকায় এক মুরব্বী রাস্তার পারে কাঁদতেছে, জিজ্ঞাসা করা হলো যে আপনি কাঁদেন কেন, কই জানেন না কাঁদতাম না, আমার আব্বু আমাকে মারছে। কি করছে? সর্বনাশ। এই বেচারা, আমি সবচেয়ে বড় মুরব্বী এলাকা, এখন আয়া দেখি আমার চেয়ে মুরব্বী বেটা রাস্তায় কাঁদে, আবার কয় তার বেলা আব্বাস, আমি তার আব্বার নাম দিকে আসতে চাইতাম না। যেরকম সুবহানাল্লাহ, আরে এত বড় মুরব্বী আমার চেয়ে বেশি বয়স, এই লোকটা রাস্তায় কাঁদে, আব্বাই মারছে, আব্বার দিন কত মুরব্বী হইব, আমি দিকে নমস্কার, গেছে কোন কোন বাড়ি, কই যে ওই বাড়ি, চলেন দেখা দেন কেন আপনি আব্বা মারছে, আমি দিকে কোনা গেলে আবার দৌড়াইব আব্বাই, কেন আগে কি মানা মানতো, দূর থেকে ওই যে গর্তে বাড়িতে আছে লাডি নিয়া, এটা আমার আব্বা লাগে, গিয়া পাশে দাঁড়ায় কয় চাচা কয় কি, কই যে মুরব্বী মানুষ, ওনার আপনি মারলেন, তো মারলেন কে, মুরব্বী মানুষের মানুষ মারে, বলাবেন বড় রে, কতই ঠিক মতো বাবা কয় না, ঠিক না বলেন? কোলা দেনে কোনটা জারি মাইরা বই কয় বাবা এদিকে কি আব্বা কেন, রাখ না রাখ করস কি কন, হ্যাঁ একটু দুম দিয়া লাই, তো এখন কই এত মুরব্বী মানুষ মারে, কয় মারতাম না, আপনি কোত্থেকে আসছেন মাপদুর, হ্যাঁ কথা না, তো কি কথা শুনছে না, সকালবেলা বলছি তার দাদারে তামক আটকাই দিতে, হ্যাঁ তামক আটকাই দিতে, দাদারে তামক দিছে না, এই জন্য এরা মারছে। যেরকম সুবহানাল্লাহ, মানে তার দাদারে বেলে তামক আটকাই দেবে, তামক কাটেছে, এবার দৌড়ো কোনা এলাকাটা থাকা যাবে না, কারণ আমি মনে করেছিলাম সবচেয়ে মুরব্বী আমি, আমার চেয়ে বড় মুরব্বী ও আছে, আছে না, আল্লাহর অলির উপরে অলি আছে, অলির উপরে অলিদেরকে মানতে হবে, আল্লাহর অলিদেরকে যুগে যুগে যারা মানেন নাই, বিরোধিতা করেছেন, দুশ্মনি করেছেন, আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারবি, যারা আমার অলিদের সাথে দুশ্মনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যেরকম সুবহানাল্লাহ, চরমানা হুজুর এসমাস আশুক মাসুক এসকেলাহি একটা কিতাব লিখেছেন, সেখানে লিখেছেন যে যারা আল্লাহর অলির সামনে বসা থাকবে মনে করবে আল্লাহর সামনে বসা আছো, আল্লাহর অলি জবান দিয়ে যে কথাটা বলে এটা আল্লাহর কথা। রসুল বুখারী হাদিসে বলেছেন কুনতু সামাহুল্লাদি ইয়াসমাউ বিহি আবসারুহুল্লাদি ইয়াবসারু বিহি, যখন আল্লাহর অলি হাত দিয়ে কিছু ধরে সেটা যেন আল্লাহরই ধরা, আল্লাহর অলি যখন চায় এটা আল্লাহরই চাওয়া। যেরকম সুবহানাল্লাহ,
আমার নবীজি হিজরতের রাত্রিতে কাফের মুশরিকরা হুজুরা চতুর্দিকে যখন বেষ্টনী করে দাঁড়িয়েছিলেন হুজুরকে আক্রমণ করবে, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনি এক মুষ্টি ধুলাবালি কঙ্কন নিক্ষেপ করে দেন। আমার নবীজি ধুলাবালিগুলো পাথর কণাগুলো হাতে নিয়ে ঘরে চতুর্দিক দিয়ে ছিটিয়ে দিয়েছেন নবীজি নূরানি হাত মোবারক দিয়ে। আল্লাহ কোন আয়াত নাযিল করলেন পরবর্তীতে কি ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যরেগন সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু আপনি যে এক মুষ্টি কঙ্কন নিক্ষেপ করেছেন আপনার নূরানি হাত মোবারক দিয়ে, সেটা আপনার হাত মোবারকের কঙ্কন না, এটা হলো আমি আল্লাহর কুদরতি হাতের কঙ্কর, আপনি মারেন নাই গো বন্ধু, আমি আল্লাহ নিজে মেরেছি। যরেগন সুবহানাল্লাহ, আমার নবীর হাত আল্লাহর হাত, কার হাত? আর সহজে বুঝাই, যখন কোনো ব্যক্তির জিনে ধরে জনে আপনার দেশে, হ্যাঁ জিনে ধরলে হুজুরে ডেকে নিলে কোনো ব্যক্তিকে যারা একটু ভালো বুঝে এদের কিনে ধরলে তো হুজুরে এনে ধরে কি জানি ফুরে ফু দিলে হুজুর জায়গা আর আমু না বলে কেন ধরছ, আমার ফু মুত্তা দিছে আমার ছায়াত পাড়া দিছে, কখন কি লাগবো কো ফাঁস কেজি মিশ লাগবো একটা আংটি দিতে হইব, কো কারে দিব কো রুগীরে দিলে হইব, কি কয় কে কথা কয় কে কয় খবর নাই, জিনে কথা কয় জবান কার মানুষের, যে রোগীর আরে জিনে ধরছে সেই রোগীর ভিতরে জিনে কথা বলে জবান জিনে নাকি মানুষের, জবানটা মানুষের কথা বলে কে জিনে, পাঁচ জনে দুই রাখতে পারা চাইরা যে যাইয়া হুজুর আজ অন্দর সকল হুজুর আর ইতাম না ছাইরা দেন, হ্যাঁ 5 কেজি মিষ্টি নিয়ে একটা আংটি নিলো ছাইরা দিলো চলে গেল রোগীটা পড়া গেল, কতক্ষণ পরে পানি মানে ভিজাকে এমন লাগে আমার তো ভালো লাগে না দুর্বল লাগতেছে ক্লান্ত লাগতেছে কি হইছে, মানে হ্যাঁ কইতে পারবো না আইছিল কেডা এটা জিনে ধরা রোগী, আর আল্লাহ বড় রোগী যারা তাদেরকে বলে আল্লাহর ওলি যেরকম সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ নিজে ধরছে এরা হলো আল্লাহ বড় রোগী, এদের বিত্ত আল্লাহ কথা কয়, এই জন্য সরমানা হুজুর লিখেছেন যে আল্লাহর ওলির চেহারা দিকে তাকাইলে মনে করবা তোমরা আল্লাহর চেহারা দিকে তাকাইছো, আমরা তো কই না ঠিক বলেন, আমার নবীজির হাজার নাজার এলমে গায়েব নিয়ে বাড়াবাড়ি সরমনায় উজানির ভাই রানো সময় গুলো বিশ্বাস করে না। আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম কালা পাহাড়িয়াতে, অনেক আলেম ওলামা আইসা কয় হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি কই কেন, কয় না এই ওয়াজ আমি শুনতো না, কে নবী গায়েব জানে হাজার নাজার হয়, আমি বসেন উজানির পেশা হুজুর কারি ইব্রাহিম সাহেব উনার পীর রশিদ আহমদ গঙ্গোহি উনার কাছে গিয়া এক ভক্ত কয় হুজুর আজকে 3 দিন হয়ে যায় চোখের পানি ছেড়ে, কয় হুজুর আজকে 3 দিন হয়ে যায় আমার একটা সন্তান ছিল আদরের একটা ছেলে ছেলেকে হারিয়ে ফেলেছি, হুজুর গো আপনি তো আল্লাহর ওলি একটু বাবা দেখেন না কোথায় আছে, জোরে গুন সুবহানাল্লাহ, ফিরে বাবা বলা যায়নি, হ্যাঁ মেতরে বলে বাবা আমার টাকিটা সাফ করে দে ড্রাইভার রে ফোন রাখা নিষ্কা বারা 10টি দেখো বাবা আরেকদিন নিস, মেতর রে ড্রাইভার রে বাবা ডাকলে বেদাত বলে না, আল্লাহর ওলিদেরকে যদি বাবা বলা হয় বেদাত কয় কিনা, ওলিরা বাপ অর্থ হলো দরজা, কি বাবার দরজা দিয়ে দুনিয়াতে এসেছি যেন বাবাকে বাবা বলা হয়, নবী হলো রুহানি দরজা রুহানি পিতা, আদম হলো আমাদের দেহের পিতা আবুল বাসার, আবুল ইনসান নয় আবুল বাসার, আর ইব্রাহিম হইলো হলো জাতির পিতা, আর আমাকে বঙ্গবন্ধু কি পিতা না মুসলমানদের না বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান হলো বাংলার বাঙালি পিতা, ঠিক কি বলেন, কত মেতরে বাপ ডাকছে, শেখ মুজিবুরের বাবা বললো কিছু লোক মাথা নষ্ট হয়ে যায় কিনা বলেন, হ্যাঁ শেখ মুজিবুর সাহেব একবার দুঃখ করে বলেছিলেন মানুষ স্বাধীন করলে পায় স্বর্ণের খনি, আমি স্বাধীন করে চোরের খনি বেশি, দুঃখ করে কথা বলেন কেন, এক লোক কৃষক এসে হুজুর কি কই যে আমার এই ক্ষেতের খামারের কিছু সবজি নিয়ে আসছিলাম এই শেখ মুজিবুরের কাছে গিয়া এই সবজি দিব ওনার বাসায়, তো কৃষক বলতেছে আমার একটু জায়গা দেন, যিনি সিকিউরিটি গার্ড আছেন ওনাকে বললো যে আমার একটু জায়গা দেন, সে বলতেছে না আপনি যাইতে পারবেন না, কি হয়েছে কয় কিছু দরকার নিয়ে আসছিলাম আমার কাছে দেন আমি দিয়ে দিই, তো ওনাকে যাই দিতে নন তরকারি নিয়ে আপনার বাসায় বসেলেন, কিরে কোথেকে আনছো, একজন কৃষক লোক আনছে আপনার জন্য, আচ্ছা আমার চারটা নাম তো, তো শেখ মুজিবুর রহমান সাহেব উনি তার সার থেকে খুইলা, হ্যাঁ এই 20টা টাকা দিছে কয় যা ওইটা ওই কৃষকরে দিয়ে দে, তো নিয়ে যখন দিছে নাও যাওয়ার সময় চিন্তা করে আরে না 2টা তরকারি কয়টা 10টা দিলে ধরেন বিশাল খুশি হইব, তো 10টা রাইকে দিয়ে 10টা নিয়ে তারা দিছে, হ্যাঁ না টেহালি আর টাকা দা ফলাই যা দৌড়াই গিয়া সাদের হইতে উঠছে, সেরকম সুবহানাল্লাহ সার সার কি কয় না 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 আমি তো এই আপনার কাছে টাকা দিয়ে বিক্রি করার জন্য তোকে নিয়ে আসি নাই আমার জমিনের তরকারি, আমি আপনাকে খুশি হইয়া উপহার উপটকন হিসাবে আপনি খাওয়ার জন্য আমি নিয়ে এসেছি, নেন আপনার টাকা নেন নেন, তো শেখ মুজিবুর সাহেব হাতে টাকা নিয়ে দেয় 10টা আর 10টা কই কি কথা বলে কই 10টা আরে 20 টাকা দিছি আর কই টাকা, হ্যাঁ আন্ত ডাক দিয়া
আমার দোতলা থেকে নিচতলা যেতে দিই 10 টাকা থেকে 20 টাকা থেকে 10 টাকা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, সোনার বাংলা আমি কারি দিয়ে যাবো, ঠিক না? সারা বাংলাদেশে আজকে যেভাবে উন্নয়ন হচ্ছে, উন্নয়ন হওয়ার দরকার আছে না নাই? তবে আমার ভাইয়েরা সীমিত খাইয়ে না, কেমন সীমিত খাইতে হবে, মসজিদের টাকা উঠে সেখানে খাওয়া যায়, সীমিত খাইতে হবে। অনেক আছে 50,000 দিলে 20,000 খাইয়া লায় মসজিদের, ঠিক আছে না নাই? হ্যাঁ, যাই হোক, ওইদিকে আলোচনা নয়। তো রশিদ আহমদ গাঙ্গি বলতে বাবা বসো, উনি চক্ষু বন্ধ করলেন, কারি ইব্রাহিম সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গি বললেন বাবা বসো, বসলেন, চোখ বন্ধ করলেন, খুললেন, বাবা যাও তোমার সন্তান তোমার ঘরে আছে, দৌড়াইয়া হাড়ো সন্তানের কথা ফুলে শুনে উনি গিয়ে দেখে ঘরের দরজা ধরে ছেলে দাঁড়িয়ে আছে, জরা ধরে আব্বু তুমি কোথা থেকে আসছো, কেন আব্বু আপনি আমার জন্য টেনশন করতেছেন, আজকে 3 দিন আমি বাসায় নাই, আমাকে তো কে যেন নিয়ে সমুদ্র দ্বীপে ফেলে দিয়েছে, আমি আসতে পারি না, তো এইমাত্র আমার দাদা হুজুর আপনার পীর ও মোর্শেদ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব আমাকে দইরা কয় এই এই যাব, তোমার আব্বা কাঁদে তুমি এখানে কি করো, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। যেরকম সুবহানাল্লাহ, বাবা সমুদ্রের দ্বীপে আমি কোথায় যাব, যাওয়ার রাস্তা পেয়েছিলাম না, 3 দিন ধরে অনাহার ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আপনার পীর ও মোর্শেদ রশিদ আহমদ গাঙ্গুহি আমাকে হাতে ধরে এনে এইমাত্র ঘরে পৌঁছাইছে। যেরকম সুবহানাল্লাহ, দৌড়ে এক সর্বনাশ, ফোলায় কি কয়, ফোলার মাথা নষ্ট না আমার মাথা নষ্ট না হুজুরের মাথা নষ্ট, আরে এটা কি শুনলাম, দৌড়ে আবার গেছে হুজুর আমার ছেলে বলতেছে আপনি নাকি আমার সন্তানকে ঘরে পৌঁছাইছেন, হুজুর বলে হ্যাঁ তোমার সন্তানকে জিনে আজকে 3 দিন হয়ে যায় সমুদ্রের দ্বীপে ফেলে দিয়েছো, আমি তোমার সন্তানকে এই মাত্র সমুদ্রের দ্বীপ থেকে এনে তোমার ঘরে পৌঁছাই দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, হুজুর গেছেন না তো এনেই তো আসিলেন, এটা তো আমার বুঝে না, কো বুঝবো না, যেরকম সুবহানাল্লাহ, তো রশিদ আহমদ গাঙ্গুহি যদি একই জায়গায় থাকতে পারে, সমুদ্রের দ্বীপে থাকতে পারে, ঘরে থাকতে পারে, সর্বত্র যদি হাজার হতে পারে, আমার নবী পারে কিনা? নবী পারে এটা দলিলের দরকার নাই, আমার নবী যে বলেন আমার উম্মতেরা পারে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ও সুলাইমান ইলমা, আমি দাউদ সুলাইমানকে ইলম দিয়েছি, কিন্তু রানী বিলকিস, রানী বিলকিসকে দাওয়াত করে আনার জন্য অনেক লম্বা আলোচনা যাচ্ছি না, তো হুদ হুদ পাখি গিয়ে দেখে রানী বিলকিস যে তারা উম্মতেরা সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, তো এই সংবাদটা হুদ হুদ পাখি এসে পৌঁছেছিলেন, অনেক লম্বা ছিল আলোচনা, তো ওনাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, ওনার বাসা আসবে, কিন্তু পরিবেশটা সেরকম নাই, তো উনি কি করলেন, বললেন এ জিন্দা দিন আমার উম্মতেরা শোনো, পশু পাখিরা দেও দানব ছিল সেখানে, মানুষ ছিল, তোমাদের মধ্যে কি আছো, রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে নিতে পারবে, সোফা টিটিভি সিংহাসন এগুলো আমার দরবার আনতে হইব, তো একটা জিন শক্তিশালী 1,000 মানুষের শক্তি রাখে, সে বলল হুজুর আমি পারবো, সে গিয়া দইরা সিংহাসন কোনা দরে টানে লড়েও না। যেরকম সুবহানাল্লাহ, চলে আসছে অনেক লম্বা চুরা আলোচনা, সংক্ষিপ্ত করে বলছি, আশা করি হুজুর আমাকে ক্ষমা করবেন, আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, আমি একজন জিন জাতি এত শক্তিশালী হওয়ার পরও পারলাম না, হুজুর আমাকে ক্ষমা করবেন। তখন সুলাইমান পয়গম্বর বলেন কে পারবা, আসিফ বিন বারখিয়া একজন আল্লাহর ওলি নবী না, কি আল্লাহ ওলি, তো উনি বলতেছে হুজুর কয় কি, আমি আপনার একজন গোলাম, আপনার খাদেম, আপনি যদি আমাকে হুকুম দেন আমি পারবো, কয় কত ঘন্টা কতদিন সময় লাগবে, কয়লা তারফুক, কোরআনের ভাষা বলতেছে কয়লা তারফুক, অর্থাৎ আপনার চোখের পলক খালি লাগাইবেন আর খুলবেন, সাথে সাথে আমি রানী বিলকিসের সিংহাসন আপনার রাজদরবারে হাজির করে দিবো। যেরকম সুবহানাল্লাহ, কয় কি দেখি সত্য না মিথ্যা, কি সত্য না আনতে পারবেন নি, হ্যাঁ কি কথা বলেন, আনতে পারবেন নি, পারবেন না, পেরেছেন, চোখের পলকে আসিফ বিন বারকি আল্লাহর ওলি নবীর উম্মতে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসে গেছে। এখন রানী বিলকিস আইসা যখন ঢুকলো ওনাকে অভ্যর্থনা জানা হলো, দুইকা দেহে আমার বাড়ি সিংহাসন এনো কোথেকে, কিনে কি বাবা, তো মা তার মগজে কালেকশন করে না, সাইডে টি টেবিল ওনার, সোফা ওনার, একটা গেলাস সামনে রাখছে এটাও ওনার, কিন্তু আসলে খুদ থেকে কিভাবে হলো, আমার বাড়ির সব এখানে কেন, বুঝতে পারছিলেন না, তো একজন নবীর উম্মতে যদি এই ক্ষমতা রাখে, নবী পারেন না, অর্থাৎ সুলাইমান নবী পারে না, পারে মানে হুজুরের সব পারে, কিন্তু করায় কারে দিয়া, ছাত্র দিয়া, কাকি দিয়ে করায়, এ বাবা এদিকে আয়, কয় কি করতে হইব, কয় এক ডাব পান না, কয় হুজুর বেয়াদ দিবে কি, হ্যাঁ শোনা কথা হাদিসের কথা না, বেয়াদ দিবে এরকম বলে না, যাই হোক ছাত্র দিয়ে করায়, তো নবীর উম্মতে যদি পারে আমার নবী পারবে না, নওসে পাক আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে 18 ফারা মুখস্থ করে এসেছিলেন, আমার নবীজি মুখস্থ করে আসে নাই,
কিছু মৌলবীর আওয়াজ করে, নবীজি নাকি বলছে যে আনা বিকারিম, আমি পারি না। নবীজি বলেছেন আমি পাঠক না, আনা বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি, আমি পড়তে আসি নাই, আমি পড়াতে এসেছি। তামাম কুল খায়রাতের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওরসিলাতিল খালকি কাফাতা, প্রত্যেকটা জাতির জন্য একজন নবী করে পাঠিয়েছেন, একজন নবী এবং রাসূল কোন জাতির জন্য, কোন জনগোষ্ঠীর জন্য, কোন দেশের জন্য এসেছিলেন। কিন্তু আল্লাহ পাক আমাকে তামাম কুল খায়রাতের সমস্ত জাতির জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি নবীকে পাঠিয়েছি। যরকম সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা ছিল আলোচনা, ওইদিকে আর যাচ্ছি না। তো আমার নবী পাকের হাজের নাজের, নবীজি হাজের ওই বই কি, আবার যাই বই কি, আই বই কি, আমার নবী তামাম কুল গায়নের সর্বত্র হাজের এবং নাজের আছেন এবং সবকিছু দেখেন শোনেন, আউলিরাও দেখে। এগারো পারা দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলেন, ও কুলি আমালু ফাসির আল্লাহু আলাইকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কে কি কর্ম করো সবকিছু আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার ওলিরাও দেখে। যেরকম সুবহানাল্লাহ, ওলিরা দেখে কি দেখে না দেখে। আমার নবীজি দুনিয়ার জমিনে থাকা আল্লাহর জান্নাত দেখে, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতা নড়ে সেটাও দেখে, প্রত্যেকটা বৃক্ষের ফলের অবস্থা দেখে। একবার ইস্তিসকা নামাজ পড়তে গিয়ে নবীজি বললেন, সাহাবীরা কয় কি একটু দাঁড়াও, দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, বৃষ্টি হলো, হুজুর আকাশের দিকে লক্ষ্য করে লাফ দিয়ে কি যেন ধরলেন, আবার ছেড়ে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশ থেকে খোলা আকাশে কি ধরলেন, কে ছেড়ে দিলেন? অনেক সময় রাস্তা দিয়ে যুবকেরা যাওয়ার পথে গাড়ি থেকে আরিশকা থেকে উপরে দিকে লাফ দিয়ে একটা আম পাইরা নেয়, একটা গম পাইরা নেয়, ঠিক কেনা লাভ দিয়ে আপনি খোলা আকাশে কি লাভ দিয়েছেন? হুজুর বলেন, সাহাবীরা রে শোনো, আমি তাকায় দেখি আল্লাহর কুদরতি জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুরের বৃক্ষ আছে, আঙ্গুরের থোকাগুলোর সুন্দর ঝুলতেছে, হেলতেছে। আমি রসুল তোমাদের জন্য এক থোকা আঙ্গুল পাড়ার চেষ্টা করেছি। যেরকম সুবহান, চিন্তা করলাম ক্লান্ত আছো, খাও না জান্নাতের ফল, নবী পারবে কিনা? পারেন। আল্লাহ ডাক দেবেন, বন্ধু আপনি এখন নিবেন না, ছেড়ে দেন, হাসুরের ময়দান থেকে আপনার উম্মতদেরকে ইস্তেকবাল করে স্বাগত জানিয়ে জান্নাতে নিয়ে আসবো, জান্নাতের ফলগুলো ফেরেশতাদের মাধ্যমে আপনার উম্মতকে স্পেশাল ভাবে আপ্যায়ন করে খাওয়াবো। যরকম সুবহানাল্লাহ, ছেড়ে দেন, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, হুজুর কতগুলো আঙ্গুর আমরা কতজন খেতে পারতাম? হুজুর বলেন, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খাইতে পারতো, আমার হাতের মুঠের ভিতরে আঙ্গুল যেগুলো এসেছে, তবে একটা থোকা যে ধরেছি, আমার সবগুলো আঙ্গুল মুঠের ভিতরে আসে নাই, কিছু বাহিরেও আছে, অনেক বড় থোকা। যরেগন সুবহানাল্লাহ, মুঠের ভিতরে একটি নিয়ে আসতেছি না, কিয়ামত পর্যন্ত উম্মত খাইতে পারতো, কয়টা নইব? এই কথা বলেন নাকি, কয়টা নইব? হিসাব, আমার নবীর কি আপনার আমার হাতের মতো? জান্নাত দেখে, কবরে আজাব দেখে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে এই আমলটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে হুজুর বললেন, দুইটা কবরে আজাব হচ্ছে, সাহাবীরা একটা খেজুরের ঢাল নিয়ে আসো, একটা খেজুরের ঢাল নিয়ে আসলেন। রসুল বললেন, এটা দুইটা টুকরো করলো, করলেন। হুজুর কেন? কই দুইটা কবরে দুইটা ডাল পুঁতে দাও, দিলেন। হুজুর কেন? কই দুইটা কবরে আজাব হচ্ছে, একজন ব্যক্তি প্রসাব পায়খানা করার পরে ডিলা কুলুক ব্যবহার করে ভালোভাবে পবিত্রতা অর্জন করেন নাই, এই জন্য তার কবরে আজাব হচ্ছে, তেমন বড় কোনো অপরাধী তারা ছিল না। আরেকজন ব্যক্তি কি ছিল? চকল খরি করতো, আসলে নাই, নামাজও পড়ে, রোজাও রাখে, মা বন্ধের মধ্যে খুব বেশি। এখন হুজুর ঘুমিত হয়ে গেছে, পাঁচজন হুজুর এখানে হইলে, হে বারা হুজুর ভালা না, বেদাতি, গিবাত, হিংসুক আমাদের বিদ্যুৎ চালু হয়ে গেছে। যাই হোক, আমার নবীজি দুনিয়া থেকে কবরের নিচের অবস্থা দেখে কি দেখে না? শুধু দেখে না, কি জন্য কার কি অবস্থায় আজাব হচ্ছে সেটাও আমার নবীজি জানে, জানে কি না? জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ বলেন, আমি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আমার বন্ধু নবী, আমি আপনাকে সমস্ত ইলম যা আপনার অজানা ছিল সব কিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। যখন সুবহানাল্লাহ, অজানা ইলম জানাই দিয়েছি। আমার নবী যেহেতু স্রষ্টা নয়, সৃষ্টি, সৃষ্টিগতভাবে আমার নবীজি কোনো কিছু তো জানতেন না, তো সব কিছু নবীজির অজানা ছিল। আল্লাহ বলে অজানা জিনিস জানাই দিয়েছি, অজানা জিনিস যদি নবীকে জানাই দেওয়া হয় আর কি কিছু অজানা থাকে? কি কথা বলে নাকি, কোনো অজানা থাকে না। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহর ওলিদের সাহাবত নিয়ে থাকার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। এই ভারত উপমহাদেশে এসেছিলেন খাজা করিবান আওয়াজ, নূহ আলাইহিস সালামকে 960 বছর হায়াত দিয়েছে, মাত্র 82 জনকে মুসলমান বানিয়েছিলেন, আর খাজা করিবান আওয়াজ এই ভারত উপমহাদেশে এসে 90 লক্ষ লোককে মুসলমান বানাইছে, 90,000 বছর বাঁচতে হইতো না, ঠিক না? সে খাজা করিবান আওয়াজ আল্লাহর ওলি ছিলেন, খাজা আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত এই দুনিয়া আবাদ করবে। আজকে আমরা টুপিওয়ালা, জব্বাওয়ালা, ফাগড়িওয়ালা, একদিন এই দেশে মানুষ লুঙ্গি ভালো করে পড়তে পারতেন না, নিটি পড়তো, ধুতি পড়তো, সিঁড়ি সিঁড়ি নাম লেখা ছিল, বাপদাদা 14 গোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল। আজকে ও দেখেন বাঞ্ছারামপুর, দুর্গাপুর, দুর্গাপুর, কৃষ্ণপুর, প্রসাদপুর, আসলে নাই, জগন্নাথপুর, রামচন্দ্রপুর, রামচন্দ্রদী, গোপালদী, কি গোপাল মোপাল, রাম রাম ইত্যাদি সব নাম রেখে রাখছে। আমি এক জায়গায় গিয়ে দেখলাম, এই সোনারগাঁয়ে এক মসজিদের নাম দুর্গা প্রাসাদ নামে মসজিদ। আমি বললাম যে এখানে দুর্গা প্রাসাদ না হয় যদি শাহী প্রাসাদ হইতো, কারণ এটা তো মন্দির না, এটা কি কি কথা বলে, মসজিদ আল্লাহর মুসলমানদের এখানে দুর্গা প্রাসাদ বলে।
আমি এক জায়গায় মসজিদ সানি ইমাম সাহেব ছিলাম দুর্গারামপুর মানসানামপুর, নাম কি দুর্গারামপুর, আমি বললাম এটা ইসলামপুর লেখেন না, আপনি কি আমাকে এলাকার নাম বদলাই লাগবেন, দলিল পত্র সব কাগজ সূত্র হয়ে গেছে, সারা বাংলাদেশ আপনি দেখেন গ্রামের নামগুলো কি কি অবস্থা, হিন্দুরা তাদের নাম দিয়ে দিয়ে সব জায়গায় ঢুকাই দিয়েছে, আমরা তো মুসলিমপুর, তারপরে ইসলামপুর, শান্তিপুর, শান্তিনগর, অলিপুর, হ্যাঁ এই নাম দরকার আছে নাই, ওদের রামপুর বলে আছে, রামপুর রাম রাম হায় রাম রাম বিনাশ করে দিছে। আজকে আমরা মুসলমান, আমাদের অবস্থা কোন জায়গায় আছে, আমরা আসল জায়গায় খবর নাই, খালি কোন জায়গায় ফতুয়া মিলাদ চলছে বেদাত, নবীরে কিয়াম করার দ্বারা সালাম দিছে বেদাত, অথচ শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্ব কিতাব 41 পৃষ্ঠা লিখেছেন, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি লিখেছেন মিলাদের মধ্যে একজন লোক যদি দাঁড়িয়ে যায় সবার উচিত দাঁড়িয়ে যাওয়া, কারণ এই লোকটা মহাব্বতের জোশে দাঁড়িয়েছে, এটা ফতোয়ার বিষয় না, এটা হলো তাসাউফের বিষয়, এটা হলো আদব আজিজ ইনকাসের মহাব্বতের বিষয়, নবীর সানে বেয়াদবি হলো চরম কুফরি, নবীর সানে যে লোকটা মহাব্বতে দাঁড়িয়ে গেছে তুমি বসে থাকবে কেন, দাঁড়ায় যাও এবং কিভাবে নবীকে সালাম দিবা, ইয়া নবী সালাম আলাইকা বলে, আজকে অনেকে বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, না রিসালাত বলা যাবে না, ঠিক কিনা বলেন, এগুলো নিয়ে আজকে আমাদের দেশে ফেতনা ফাসাদ, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই ফিতনা ফাসাদ থেকে হিফাজত করে সবাই মিলে আমিন। ফাজলে দুরুদের ঘটনা বলতেছিলাম আলোচনার সময় ফিসে বুজুরকে বসে রেখে বিয়া দিবে হবে, তো ওই সফরে গিয়া বাবা ইন্তেকাল করলেন, সন্তান তাকে দেখে বাবার চেহারাটা সুরের চেহারা হয়ে গেছে, কিসের চেহারা, তো সন্তান কান্না করতে করতে অস্থির হয়ে অজ্ঞান হয়ে পড়লো, কারণ নিজের বাবার চেহারাতে সুরের চেহারা হয়ে গেল, লোকেরা জিজ্ঞাসা করলে বাবা বলে পরিচয় দিলে কি হবে, লজ্জা হবে, সেই জন্য উনি লজ্জা হবে সেই জন্য কান্না করতেছিলেন, আল্লাহ নবী যে এসে বলেন হে যুবক তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে উম্মত, শোনো শোনো রে আমার উম্মত যুবক, তোমার বাবা সুদ খাইতো বেশি বেশি, কি খাইতো আসে না আমার দেশে, বেশি বেশি সুদ খেয়েছে, সেই জন্য সুদ খাওয়ার কারণে তোমার বাবার চেহারাটাকে আল্লাহ সুয়ারের চেহারা বানাই দিয়েছে, এই জন্য আমি রসুল এসেছি তোমার বাবার চেহারাকে সুয়ারার চেহারা থেকে পরিবর্তন করে মানুষের চেহারা বানানোর জন্য, কারণ একটা গুণ তোমার বাবার মধ্যে ছিল, সেটা হলো আমি নবীর ওপর বেশি বেশি করে দূর সরি পড়েছে, কি বলেছে না রোজা হজ যাকাত ইত্যাদির কারণে নয়, নবীজি বলেছেন আমি নবীর উপরে দরুদ পড়ার কারণে, আমি নবীর মহাব্বত থাকার কারণে, আমি নবী মদিনার রওজা থেকে এসেছি তোমার বাবার সোরে চাহনাকে মানুষের চাহা বানিয়ে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ নবী পারে কিনা, এই কথা তো কোরআন হাদিসের কথা না, গল্প কথা মনে হয়, হ্যাঁ কোরআন হাদিসের কথা, কওমি ওলামায়ে কেরাম যে কিতাব লিখেছেন আপনার এই ফাজাইল আমল, এই ফাজাইল আমল একটা চ্যাপ্টার ফাজাইলের দুরুদ, সেই কিতাবের কথা, আমার নবী পাকের উপর দরুদ শরীফ পড়ার কারণে সুখরের চেহারাটা সুরের চেহারা থেকে আমার নবী মানুষের চেহারা বানাই দিয়েছে। অনেকে বলে যে নবী নিজে কিছু দান করতে পারে না, পারে কিনা, পারে না, মরিয়ম আলাইহিস সালামের কর্মে বাবা সারা সন্তান দিয়েছে, কেডা আল্লাহ আমি দিই নেই, আল্লাহ বলেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا صفيا আমি দেই নাই, আমি পাঠাইছি জিব্রাইল যা মরিয়মকে একটা বাচ্চা দিয়ে, জোরে গুন সুবহানাল্লাহ, জিব্রাইল এসে বলে হে মরিয়ম আমি এসেছি তোমাকে একটা বাচ্চা দিতে, আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমারে পাঠাইছে আমি তোমারে বাচ্চা দিতে, জোরে গুন সুবহানাল্লাহ, জিব্রাইল কি মানুষ না ফেরেশতা, হ্যাঁ বাচ্চা দেব কেমনে, এখন মরিয়ম বলে কলেত হে জিব্রাইল শোনো আমাকে কোন দুনিয়ার জব কোন পুরুষ স্পর্শ করে নাই, কিভাবে সন্তান হবে, কি হবে সন্তান হবে এটা আমার আল্লাহ ভালো জানে, তবে তুমি টেনশন করো না, তুমি হা কর আমি ফুকে দেই, ফু দিলেই তোমার গর্ভে সন্তান চলে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, ঈসা রূহুল্লাহ জিব্রাইল সন্তান দিছে, আল্লাহর ওলিরা দিতে পারে, নবী দিতে পারে, রসূলরা দিতে পারে, পৃথিবীর সমস্ত মুমিনরা আধ্যাত্মিক ক্ষমতার বলে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন সে ক্ষমতার বলে দিতে পারে, মাননীয় এমপি সাহেব আমাদের একটা ব্রিজ লাগবো, তাই না, তখন সেরেক বেদাত ফতোয়া দেওয়া হয়, কিন্তু যখনই বলা হয় যে আল্লাহর ওলি আপনি একটু এই আমার একটা সন্তান দেন, আল্লাহকে বলেন না কেন, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক ভালো, কি ভালো সম্পর্ক ভালো, সেই জন্য আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে, কেউ কে এসে কয় এ মাজারওয়ালা তুমি তোমার তো আমার একটা সন্তান দাও, কয় হে আল্লাহর ওলি আমি তোমার দরবারে এসেছি, নাখান্দা গোলাম আমি একজন কুকুর আমি নালায়েক, তুমি একজন আল্লাহর ওলি, ওলি একটু দয়া করেন না, একটু মায়া করেন না, আমাকে একটা সন্তান দেন না, বলেন না আল্লাহকে আমাকে একটা সন্তান দিতে, জোরে বলেন সুবহানাল্লাহ, ওলি কার কাছ থেকে আনবে, আল্লাহর কাছ থেকে, ওলি কিন্তু ডাইরেক্ট দেয় না, আল্লাহ দিবে ওলিকে, ওলি দিবে আমাদেরকে, আমরা ধনী হয়েছি অনেকে, অনেকে গরিব হয়েছি, আল্লাহ বলে যারা ধনী হয়েছো তোমাদেরকে ধনী আমি আল্লাহ বানাই নাই, ও আকনা আহুমুল্লাহু ওয়া রাসূলুহু আমি এবং আমার রাসূল মিলে দুইজনে তোমাকে ধনী বানাইছি, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে নিজে একা করেন না, আল্লাহ পাক
নবীর মাধ্যমে করেন, ফেরেশতার মাধ্যমে করেন, আল্লাহ ডাইরেক্ট আকাশ থেকে আমাকে আপনাকে পাঠাইতে পারতো না? পিতা মাতা সারা জিদা, ওইটার নাম কি? হারামজাদা। কি জাদা? হারামজাদা। আচ্ছা বলেন, যেটা একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা নাইলা ক্ষেত্রের মধ্যে হয়েছে, এটার নাম হারামজাদা, আর আমরা যে দুনিয়াতে এসেছি আমার নাম হালালজাদা, কেন? পার্থক্য কোথায়? সেটাও তো নারী পুরুষের মাধ্যমে হয়েছে, এটাও নারী পুরুষের মাধ্যমে, পার্থক্যটা এতটুকু, ওইটা আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম ছিল, ইশারা ছিল, হয়েছে, কিন্তু এটার মধ্যে আল্লাহর হুকুম ছিল, ইশারা ছিল, হয়েছে, ডাইরেক্ট আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে, আল্লাহর এই রহমতের বেষ্টনী দ্বারা যদি হয় এটা হারামজাদা হয়, আর আমার নবীর রহমতের হাত দ্বারা, রহমতের বাণী দ্বারা যদি হয় এটা হালালজাদা হয়। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির সরা, আমার নবীজির কালেমা, আমার নবীজির দুরুদ, আমার নবীজির মিলাদ, আমার নবীজির দোয়া যেই বিয়ার মধ্যে হয়েছে, সেই বিয়ারটার মধ্যে সন্তান হইলে হালাল জাদা, আর আমার নবীজির বিধান ছাড়া যদি কোথাও হয় এটা আল্লাহই দেয়, আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু এটা হারাম জাদা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সবাই আমিন। এই জন্য আল্লাহ বলেছেন, অতুল লিম্বা দালিকা জানিন, আমার নবীর সাথে যারা দুশ্মনী করবে এরা হারাম জাদা, এদের জন্মগত সমস্যা আছে, আল্লাহর অলিদের সাথে যদি দুশ্মনী করে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, আর নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহ হারাম জাদা ঘোষণা করে, যেরকম সুবহানাল্লাহ। আর আলোচনা সামনে নয়, আল্লাহ আমাদের সকলকে সহি বোঝ দান করুক, ইমান আকিদা দিয়ে যেন আমরা ঠিক রাখতে পারি, আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যে ফেতনা ফাসাদ রয়েছে এ থেকে যেন আল্লাহ দূরে থাকার তৌফিক দান করুন, সবাই আমিন। আজকে কাজী সম্প্রদায় আমার নবীকে শেষ নই মানে না, রসুল বলেছেন আনা খাতামুন নবী কিনা লা নবী বাদি, আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার পর কোন নবী আসবেন না। এখন যারা বলে নবী আসবে, এরা কি মুসলমান না কাফের? মূর্খ লোকেরা জিজ্ঞাসা করে কাফের, মানে বিনা দলিলে কাফের। কিন্তু যারা আমার নবীজির জাত মোবারক, নবীজির সিফাত হলো মিরাজুন নবী, নবীজির সিফাত হলো উফাতুন নবী, নবীজির সিফাত হলো আমার নবীজি এই ইলমে গায়েবের অধিকারী, আমার নবীজি সিফাত হলো আমার নবীজি হাজির ও নাজির, কিন্তু আমার নবীজির জাত মোবারক যারা অস্বীকার করে, নবীজির নূর মোবারক, ইমান তো না থাকারই কথা, ঠিক কিনা বলেন? যারা নবীকে মাটির তৈরি বলেন, তাদের কিতাব থেকে অসংখ্য অসংখ্য অগণিত 36টা কিতাব থেকে আপনাদের আপনাদের কিতাব থেকে ইনশাআল্লাহ রেফার দিতে পারবো। সুতরাং নবীর নুন মাটি নিয়ে কোনো গ্যাঞ্জাম করবেন না, কারণ আমার নবীজিকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আল্লাহ ছাড়া কিছু ছিল না। আল্লাহ বলে কুন তুকানজান নাফিয়ান ফাহাবতু আনহু রাফা'আ ফালাকা খালকা, আমি আল্লাহ আল্লাহ ইত্ত প্রকাশ হয়েছে আমার নবীর কারণে, যেরকম সুবহানাল্লাহ। সেই নবী পাকের শানমান মর্যাদাকে আল্লাহ যেন আমাদেরকে বুলন্দ করে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। বিশ্বাস বুঝে এখন আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহ থেকে মূল্যবান আলোচনা করবেন। আজকের আজকের মহাপবিত্র ওরুশ শরীফ বড়কান্দা পাক দরবার শরীফ কর্তৃক পীরে কামেল বাঙ্গালী বাল হাজ মাওলানা শাহ সুফি সিদ্দিক আহমেদ চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ওরুস মোবারকের আজকের প্রধান আলোচক বর্তমান কদিনশীল আলা হযরত পীরে তরিকত রহনুমা শরীয়ত হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা মঞ্জুর আহমেদ চিশতি আন-নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলিয়া হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি, আর হুজুরকে বসা রাখার জন্য আমি হুজুরের কাছে দুঃখিত, যদি বেয়াদবি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে হুজুরের নজরে।